সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম। রড সিমেন্টের নিয়মিত বাজার দর জানিয়ে দিচ্ছি। আজ 27/11/2022। চলুন কথা না বাড়িয়ে আমরা এখনই জেনে নেব আজকের দিনের রড এবং সিমেন্টের সর্বশেষ আপডেট বাজার দর। রডের দাম কিছুটা বেড়েছে, তো চলুন আমরা জেনে নেব সেই বাজারটি। এসএসআরএম 86,400 টাকা প্রতি টন। জেএসআরএমটি কেনা বেচা হচ্ছে 86,400 টাকা প্রতি টন। সিএসআরএমটি কেনা বেচা হচ্ছে 86,400 টাকা প্রতি টন। একটা বিষয় অবশ্যই মনে রাখবেন, এই বাজার দরটি ঢাকা এবং এর আশেপাশের জন্য প্রযোজ্য। ঢাকার বাইরে হলে আপনারা গাড়ি ভাড়াটি যোগ করে বাজারটি মিলিয়ে নেবেন। MSWD বিক্রি হচ্ছে 86,400 টাকা প্রতি টন এবং রডের বাজার দর আরও থাকছে ZSRM 86,400 টাকা প্রতি টন। ASBRMT কেনা বেচা হচ্ছে 86,400 টাকা প্রতি টন। অ্যাঙ্গেলগুলো কেনা বেচা হচ্ছে 88,400 টাকা প্রতি টন। সেই সাথে BSRM রডটি আজকে কেনা বেচা হচ্ছে 92,800 টাকা প্রতি টন। রডের নিয়মিত বাজার দরে আরও থাকছে আনোয়ার ইস্পাত 88,800 টাকা প্রতি টন। PSP রডটি কেনা বেচা হচ্ছে 88,800 টাকা প্রতি টন। একটি বিষয় আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, অনেকে জিজ্ঞাসা করেন যে কেজি কত। তো PSP রডটি যদি 88,800 টাকা হয়, সেক্ষেত্রে আপনারা কেজিতে কিনতে গেলে এটার দাম হবে 88.80 টাকা করে। এভাবে আপনারা প্রত্যেকটা রডের গায়ে নাম্বারটি যা মূল্যটি বসিয়ে কেজিটি বের করে নিতে পারবেন। হাইটেক স্টিলটি কেনা বেচা হচ্ছে 86,400 টাকা প্রতি টন এবং বালির আজকের আপডেট বাজার দরটি আমি জানিয়ে দিচ্ছি। দুর্গাপুরের 450 ফিটের বালি 24,850 টাকা প্রতি গাড়ি। আস্তরের বাড়িটি কেনা বেচা হচ্ছে 17.35 টাকা প্রতি CFT। সেই সাথে ভিটি বালিটি কেনা বেচা হচ্ছে 12.45 টাকা প্রতি CFT। রডের নিয়মিত বাজার দরে আমি জানিয়ে দিচ্ছি আরও, BSI 86,400 টাকা প্রতি টন। AKS স্টিলটি কেনা বেচা হচ্ছে 90,600 টাকা প্রতি টন। KSRMT কেনা বেচা হচ্ছে 90,600 টাকা প্রতি টন এবং রডের বাজার দরে নিয়মিত বাজার দর জানিয়ে দিচ্ছি। কিং স্টিল 86,400 টাকা প্রতি টন। জিপিএস ইস্পাতটি কেনা বেচা হচ্ছে 90,600 টাকা প্রতি টন। সেই সাথে প্রাইম স্টিলটি কেনা বেচা হচ্ছে 86,400 টাকা প্রতি টন। ফেমাস স্টিলটি কেনা বেচা হচ্ছে 86,400 টাকা প্রতি টন। পাথরের আজকের সর্বশেষ আপডেট বাজার দরটি জানিয়ে দিচ্ছি। LC34 সাদা পাথরটি কেনা বেচা হচ্ছে 205.50 টাকা প্রতি CFT এবং ব্ল্যাক পাথরটি কেনা বেচা হচ্ছে 219 টাকা প্রতি CFT। রডের নিয়মিত বাজার দরে আবার ফিরে এসে আমি জানিয়ে দিচ্ছি, মোহাম্মদীয় স্টিল 86,400 টাকা প্রতি টন। HKG 86,800 টাকা প্রতি টন এবং SS স্টিলটি কেনা বেচা হচ্ছে 86,400 টাকা প্রতি টন। সুমা স্টিলটি কেনা বেচা হচ্ছে 86,400 টাকা প্রতি টন এবং সেই সঙ্গে রডের বাজার দরে আরও জানিয়ে দিচ্ছি আমি, রহিম স্টিল 500টি কেনা বেচা হচ্ছে 90,600 টাকা প্রতি টন। এই চ্যানেলে প্রচারিত বাজার দর শুধুমাত্র আপনাদের অবগতির জন্য প্রচার করা হয়, অনলাইনে ক্রয় বিক্রয় থেকে বিরত থাকুন। এখন আমরা চলে যাচ্ছি, চলেন আজকের সিমেন্টের সর্বশেষ আপডেট বাজার দরে। সিমেন্টের সর্বশেষ আপডেট বাজার দরে আমি জানিয়ে দিচ্ছি আজকে যে দরে ঢাকা শহরে কেনা বেচা হলো। প্রথমে জানিয়ে দিচ্ছি সাহা স্পেশাল সিমেন্ট 513 টাকা প্রতি ব্যাগ, ক্রাউন সিমেন্ট 518 টাকা প্রতি ব্যাগ, আকিস সিমেন্টটি কেনা বেচা হচ্ছে 518 টাকা প্রতি ব্যাগ। সেই সাথে সুপার ক্রিট সিমেন্টটি কেনা বেচা হচ্ছে 518 টাকা প্রতি ব্যাগ এবং সিমেন্টের নিয়মিত বাজার দর আরও থাকছে বেঙ্গল সিমেন্ট 490 টাকা প্রতি ব্যাগ। একটি বিষয় অবশ্যই মনে রাখবেন, যদি এই রেটটি আপনার ঢাকা এবং এর আশেপাশের শহরের জন্য প্রযোজ্য, বাইরে অন্য কোথাও জেলা হলে তাহলে আপনারা এর সঙ্গে ভাড়াটি যোগ করে মূল্যটি নির্ধারণ করে নিতে পারবেন। আমান সিমেন্টটি কেনা বেচা হচ্ছে 490 টাকা প্রতি ব্যাগ, গাজী সিমেন্টটি কেনা বেচা হচ্ছে 490 টাকা প্রতি ব্যাগ এবং অ্যাঙ্কর সিমেন্টটি কেনা বেচা হচ্ছে 490 টাকা প্রতি ব্যাগ।
সিমেন্টের বাজার দর আরও থাকছে মেট্রো সিমেন্ট 493 টাকা প্রতি ব্যাগ, সেভেন রিং সিমেন্ট 513 টাকা প্রতি ব্যাগ এবং বসুন্ধরা সিমেন্টটি বেচাকেনা হচ্ছে 413 টাকা প্রতি ব্যাগ। সেই সঙ্গে সিমেন্টের নিয়মিত বাজার দরে হোয়াইট এলিফ্যান্ট ব্র্যান্ডের সিমেন্টটি কেনা বেচা হচ্ছে 990 টাকা প্রতি ব্যাগ, হোয়াইট টাইগার ব্র্যান্ডের সিমেন্টটি কেনা বেচা হচ্ছে 877 টাকা প্রতি ব্যাগ এবং সিমেন্টের নিয়মিত বাজার দরে এবার আমি জানিয়ে দিচ্ছি ইস্টার্ন সিমেন্ট 490 টাকা প্রতি ব্যাগ, সেভেন হর্স সিমেন্ট 490 টাকা প্রতি ব্যাগ, টাইগার সিমেন্টটি কেনা বেচা হচ্ছে 490 টাকা প্রতি ব্যাগ এবং ফ্রেশ সিমেন্টটি কেনা বেচা হচ্ছে 490 টাকা প্রতি ব্যাগ। সিমেন্টের নিয়মিত বাজার দর আরও থাকছে বসুন্ধরা বীর 493 টাকা প্রতি ব্যাগ, সাহাবীর সিমেন্টটি কেনা বেচা হচ্ছে 493 টাকা প্রতি ব্যাগ, হোলসিম সিমেন্টটি কেনা বেচা হচ্ছে 542 টাকা প্রতি ব্যাগ এবং স্ক্যান সিমেন্টটি কেনা বেচা হচ্ছে 542 টাকা প্রতি ব্যাগ। আজকের ইটের বাজার দরটি আমি জানিয়ে দিচ্ছি, অটো ইট 3 এবং 10 হোলটি কেনা বেচা হচ্ছে 17.80 টাকা প্রতি পিস, অটো ইট প্লেনটি কেনা বেচা হচ্ছে 16.80 টাকা প্রতি পিস এবং 1 নম্বর ইটটি কেনা বেচা হচ্ছে 14.80 টাকা প্রতি পিস। সিমেন্টের নিয়মিত বাজার দরে আবার ফিরে আসলাম, জানিয়ে দিচ্ছি প্রিমিয়ার সিমেন্ট কেনা বেচা হলো 491 টাকা দরে, বসুন্ধরা কিং ব্র্যান্ডটি আজকে বেচা কেনা হচ্ছে 504 টাকা দরে। আরও জানিয়ে দিচ্ছি সাহা পপুলার সিমেন্ট 493 টাকা প্রতি ব্যাগ এবং সিমেন্টের সর্বশেষ আপডেট বাজার দরে আমি জানিয়ে দিচ্ছি মীর সিমেন্ট 504 টাকা প্রতি ব্যাগ এবং সাহা আশা সিমেন্টটি কেনা বেচা হচ্ছে 493 টাকা প্রতি ব্যাগ। বিশেষ দ্রষ্টব্য, এই চ্যানেলে প্রচারিত বাজার দর শুধুমাত্র আপনাদের অবগতির জন্য প্রচার করা হয়, অনলাইনে ক্রয় বিক্রয় থেকে বিরত থাকুন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।